আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজ আবার ক্লাস ফাইভের দুই নাম্বার মডেল কোশ্চেনের 10 দাগ নাম্বারটা আমরা করব। কারণ গতকাল আমরা করেছিলাম 1 নাম্বার মডেল কোশ্চেনের 10 দাগ নাম্বারটা, আজকে আমরা 2 নাম্বারটা শিখব। দেখো লেখা আছে, রিড দ্য ইনস্ট্রাকশনস, নির্দেশনাবলী পড়ো, অ্যাবাউট হাউ টু রিড নিউজ পেপার, কীভাবে সংবাদপত্র পড়তে হয় এটা সম্পর্কে। দেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর করো। এখন আমরা এগুলো এক এক করে পড়ব, তারপরে কোশ্চেন পড়ে আনসারগুলো করার চেষ্টা করব। 1 নম্বরে লেখা আছে ইনস্ট্রাকশনের, গো থ্রু দ্য ফার্স্ট পেজ, প্রথম পেজে যাও, পৃষ্ঠায় যাও, অফ দ্য নিউজ পেপার, সংবাদপত্রের। তারপর লেখা আছে দুয়ে, রিড দ্য হেডলাইন্স, তুমি হেডলাইনটা পড়ো, শিরোনামটা পড়ো। 3 নম্বরে চুজ দ্য নিউজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনার সংবাদটা পছন্দ করো, অ্যান্ড রিড ইট, এবং এটা পড়ো। 4 নম্বরে আছে, দেন গো থ্রু দ্য পেজ ইউ ইন্টেন্ড টু রিড, তারপরে ওই পেজে যাও যে পেজটা তুমি পড়তে চাও। 5-এ আছে, ফাইনালি অবশেষে টার্ন ওভার দ্য পেজেস টু ফাইন্ড এনি ইন্টারেস্টিং নিউজ, কোনো ইন্টারেস্টিং অর্থাৎ মজার সংবাদ পেতে পেজ উল্টাও। এখন আমরা কোশ্চেনে আসি। কোশ্চেনে বলছে, 1 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ প্রিন্টেড ইন দ্য ফার্স্ট পেজ, ফার্স্ট পেজে কি প্রিন্ট করা হয়, ছাপানো হয়। আমরা তো জানি যে ফার্স্ট পেজে সবসময় সংবাদপত্র, আমরা এর আগেও পড়েছি, আমরা জানি সংবাদপত্রের ফার্স্ট পেজে হেডলাইন্স থাকে, অর্থাৎ প্রথমেই হেডলাইন্স থাকে। তাহলে আমরা শুধু এই নলেজটা যখন আনসার করতেছি তখন লিখে দেব। সংবাদপত্রের ফার্স্ট পেজে কি থাকে? দ্য হেডলাইন্স। আমি আবার বলছি, আমাদেরকে কোশ্চেন করা হয়েছে হোয়াট ইজ প্রিন্টেড ইন দ্য ফার্স্ট পেজ, ফার্স্ট পেজে কি প্রিন্ট করা থাকে, করা হয় ফার্স্ট পেজে, নলেজে সংক্ষিপ্ত আনসার, সেটা কি ফার্স্ট পেজে হেডলাইন্স থাকে, দ্য হেডলাইন্স, হেডলাইন্স প্রিন্ট করা থাকে। এরপরে আমাকে কোশ্চেন করেছে 2 নম্বর কোশ্চেন, হোয়াই ডু ইউ রিড নিউজ পেপার, তুমি কেন নিউজ পেপার পড়ো। আমরা জানি আমরা কেন নিউজ পেপার পড়ি, কেন পড়ি, নিউজ পেপারকে ক্লাস যখন নিতাম তখন বলেছিলাম যে তোমরা এই আন্ডারস্ট্যান্ডিং এর আনসারটা সরাসরি অনেক সময় এই টুকের ভিতর পাবে না, তোমাকে আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝে উত্তরটা করতে হবে কি হবে, আর এই আন্ডারস্ট্যান্ডিং এর একাধিক আনসার হতে পারে। সেটা যেমন তোমরা কেউ কেউ ভাবো যে কি হতে পারে, যে আমরা কেন নিউজ পেপার পড়ি, আমরা কেন নিউজ পেপার পড়ি, আমরা ইন্টারেস্টিং নিউজ পাওয়ার জন্য এবং আমাদের নলেজ বৃদ্ধি করার জন্য অর্থাৎ জ্ঞান বৃদ্ধি করার জন্য আমরা নিউজ পেপার পড়ি। তাহলে আমরা কি লিখতে পারি, টু ফাইন্ড ইন্টারেস্টিং নিউজ অ্যান্ড এনরিচ মাই নলেজ। খেয়াল করো, টু ফাইন্ড ইন্টারেস্টিং নিউজ অর্থাৎ মজার সংবাদ খুঁজে পেতে, অ্যান্ড এনরিচ এবং সমৃদ্ধ করতে, মাই নলেজ আমার জ্ঞানকে সমৃদ্ধ করতে। তার মানে আমরা নিউজ পেপার পড়ি ইন্টারেস্টিং সংবাদ অর্থাৎ মজার সংবাদ খুঁজে পেতে এবং আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য। এখন আমরা অ্যাপ্লিকেশন লিখব। তোমরা জানো অ্যাপ্লিকেশন লেখার জন্য আমি একটা ক্রম তোমাদেরকে ক্লাসে শিখিয়েছিলাম, অ্যাট ফার্স্ট আই দিয়ে প্রথম লাইন,
then I দিয়ে দ্বিতীয় লাইন, after that I দিয়ে তৃতীয় লাইন, finally I দিয়ে চতুর্থ, এভাবে এক এক করে আমরা ক্রম করে করব। তো দেখো এখানে কোশ্চেনটার দিকে খেয়াল করি, how do you read newspaper, তুমি কিভাবে নিউজপেপার পড়ো, এই কিভাবে পড়ো এটা তুমি ক্রম আকারে, প্রথমত তারপরে এরপর এরকম করে আমরা এক এক করে এই সেন্টেন্সগুলো জুড়ে লিখব। আমি ক্লাসে তোমাদেরকে যেভাবে শিখিয়েছিলাম, প্রথম কথা হচ্ছে এট ফার্স্ট আই লিখতে হবে, এট ফার্স্ট আই, এখান থেকে লিখলাম এট ফার্স্ট আই, তারপর এই প্রথম লাইনটা লিখে দিব, এট ফার্স্ট আই গো টু দ্য ফার্স্ট পেজ অফ দ্য নিউজ পেপার, ফার্স্ট আই গো টু দ্য ফার্স্ট পেজ অফ দ্য নিউজ পেপার, প্রথম সেন্টেন্স লিখলাম। এবার দ্বিতীয় সেন্টেন্স, যেহেতু দ্বিতীয় সেন্টেন্সটা ছোট আছে, আমরা এখান থেকে দেন আই দিয়ে দ্বিতীয় সেন্টেন্সের পর এন্ড দিয়ে তৃতীয় সেন্টেন্স যুক্ত করে দিব, তাহলে কি লিখব, then I read the headlines and choose the news of current affairs and read it, তাহলে আমি লিখব, then I read the headlines and choose the news of current affairs and read it, তাহলে আমরা এখন এই then I দিয়ে সেন্টেন্সটা লিখে ফেলি, then I read the headlines and choose the news of, আমি কোশ্চেন প্রথম দুইটা কোশ্চেন মুছে দিলাম, যেহেতু প্রথম দুইটা কোশ্চেনের আনসার আমাদের হয়ে গেছে, news of current affairs and read it, আমাদের এখন then দিয়ে লেখা হয়ে গেছে, এবার আমরা কি লিখব, after that দিয়ে, তাহলে তৃতীয় লাইন পর্যন্ত হয়ে গেছে, after that দিয়ে আমি চতুর্থ লাইন লিখব, দেখো এখানে দেন আছে, তো আমি যেহেতু দেনটা আগে ইউজ করে ফেলেছি, আমি এটা আফটার দ্যাট দিয়ে এই সেন্টেন্সটা লিখব, তাহলে আমার আনসার কি হবে, আফটার দ্যাট আই গো টু দ্য পেজ, ইউ এর জায়গায় আমরা আমি কি শিখিয়েছিলাম, ইউ এর জায়গায় আই লিখতে হয়, তাহলে তুমি কি লিখবে, আফটার দ্যাট আই গো টু দ্য পেজ আই ইন্টেন্ড টু রিড, আমি আবার বলছি যেহেতু তোমরা জানো যে এটা অনলাইন ক্লাস না, আমি ভিডিও করে ইউটিউবে ছাড়তেছি, সো তোমরা কমেন্টে লিখবে, যদি কোনো দাগ নাম্বার কোনো একটা না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাবে, আর জানালে পরের দিন আমি আবার ওই ক্লাসের যে প্রবলেমটা ছিল সেটা সলভ করব, কেমন, যে কোনো কোশ্চেন যত সহজ হোক না কেন আমার কাছে আবার কোশ্চেন করবে, তাহলে আমি আনসার করতে পারবো, তোমরা জানো আমি ক্লাসে ওই কথা বলি যে যতক্ষণ না বুঝবে ততক্ষণ বলবে, কারণ এটা হচ্ছে তোমার অধিকার, তুমি যদি সেটা ভোগ না করো তাহলে তো তোমার সমস্যা, তো আফটার দ্যাট আই গো টু দ্য ফার্স্ট গো টু দ্য পেজ আই ইন্টেন্ড টু রিড, দ্য পেজ আই ইন্টেন্ড to read. Okay, now we have to reached the final stage. Finally, I, এখানে দেখো finally আছে. So, এখানে I দিয়ে আমরা এই সেন্টেন্সটা ফুলি তুলে দিব. তাহলে আনসার কি হবে? Finally, I turn over the pages to find any interesting news.
সো আমাদের তো আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা আবার একটু ভালোভাবে বোঝাবো, কারণ এই অ্যাপ্লিকেশনে অনেক সময় ক্রোমোটা কোনটুকু নিব অনেকে ভুল করে ফেলে। আমি এখানে ক্রোমোটা লিখে দিয়েছি ঠিক যেভাবে তোমাদেরকে ক্লাসে শিখিয়েছিলাম, সেইটাই বারবার শেখাচ্ছি যাতে তোমরা ভুল না করো। এটাতে স্যারেরা অনেক সময় মার্ক কেটে নেয় ভুল করার কারণে। তুমি প্রথমে যখন অ্যাপ্লিকেশনে দেখো কোশ্চেন কি করেছে, হাউ ডু ইউ রিড নিউজ পেপার, তুমি কিভাবে নিউজ পেপার পড়ো। তো নিউজ পেপার পড়তে গেলে তুমি প্রথমে কি করো, তারপরে কি করো, এরপরে কি করো, সর্বশেষে কি করো, সেইগুলা দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। অর্থাৎ কাজগুলা পর্যায়ক্রমে ঘটবে। তো আমরা প্রথমে নিয়েছি কি যে ফার্স্টলি আই, প্রথমত আমি, এটা দিয়ে প্রথম লাইন লিখব। ফার্স্টলি আই দিয়ে, ফার্স্টলি আই দিয়ে আমি প্রথম লাইন লিখব। তো প্রথম লাইনে কি আছে, ফার্স্টলি আই গো টু দা ফার্স্ট পেজ অফ দা নিউজ পেপার। তুমি প্রথম লাইনটা লিখে ফেললে, প্রথমত আমি নিউজ পেপারের ফার্স্ট পেজে যাই, তারপরে আমি কি করি, দেন আই, তারপরে আমি, এবার এই দুই লাইন একসাথে করে দেবে, তারপরে আমি আই রিড দা হেডলাইন্স, তারপর আমি হেডলাইন্স পড়ি, অ্যান্ড চুজ দা নিউজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স, এবং সাম্প্রতিক ঘটনার নিউজ খুঁজে বের করি, অ্যান্ড রিড ইট, এবং এটি পড়ি। তো এই পর্যন্ত আমি শেষ করলাম। তো ক্রম দ্বিতীয়টা হয়ে গেল, আমি প্রথমটা শেষ করলাম, দ্বিতীয়টা শেষ করলাম, এবার তৃতীয়টা, তৃতীয়টায় কি আছে, আফটার দ্যাট আই। সো আমি আফটার দ্যাট আই দিয়ে একটা জিনিস খেয়াল করো, এখানে দেন আছে, তো দেনটা যেহেতু আমি আগেই নিয়ে ফেলেছি, এখন তো আবার দেন দিতে পারবো না, তো দেনটা বাদ দিয়ে আফটার দ্যাট আই দিয়ে আমি আবার লিখব, আফটার দ্যাট আই গো টু দা ফেস, ইউর জায়গা তোমাদেরকে আমি বলেছি ইউর জায়গা আই লিখতে হয়। তো আই ইন্টেন্ড টু রিড, এখানে দেখো আমি লিখেছি আফটার দ্যাট আই গো টু দা ফেস আই ইন্টেন্ড টু রিড। এরপর ফাইনালি দেখো লাস্ট স্টেজ, এটা হয়ে গেল, এই সবগুলা স্টেজ আমাদের হয়ে গেছে, এখন আছে ফাইনালি। তো এখানে লাস্টে দেখো ফাইনালি আমাদের জন্য দিয়ে রেখেছে, সো আমাদের জন্য সুবিধা, আমরা এই ফাইনালিটাই লিখবো, আর এখানে আই দিয়ে বাকিটুকু লিখে দিব। তাহলে আনসার কি আসে, ফাইনালি আই, এরপর টার্ন ওভার দ্য পেজেস টু ফাইন্ড এনি ইন্টারেস্টিং নিউজ, সর্বশেষ আমি পেজ উল্টাই কোনো ইন্টারেস্টিং নিউজ অর্থাৎ মজার সংবাদ পাওয়ার জন্য। আমি মনে করি তোমরা এটা ভালোভাবে বুঝেছ, তা তারপরও কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট করবে। তোমাদেরকে আমি খুব মিস করতেছি, দীর্ঘদিন ধরে তোমাদের সাথে দেখা নাই, ক্লাস সামনে হলে অনেক সময় দেখা যাচ্ছে একটা তুমি বুঝেছো বললো, আমি আবার দাঁড়া করে শুনলে জানতে পারি যে তুমি বুঝতেছো কি না, কিন্তু সেই সুযোগটা হচ্ছে না। এর জন্য তোমরা কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, তা না হলে আমি বুঝতে পারবো না যে কে বুঝলে না। ক্লাসের সামনে যখন থাকো তখন তো বুঝি যে তুমি বোঝোনি বা আর একজন বুঝেছে, এটা তোমাদের দুষ্টুমি অনেক সময় একটু ডিস্টার্ব করে, কিন্তু সেটা ভালো লাগে যে ক্লিয়ারলি বোঝাতে পারি। এখানে বোঝাচ্ছি, আমার মনে হচ্ছে তোমরা ক্লিয়ার হবে, তারপরেও কিছুটা সন্দেহ থেকে যাচ্ছে, এজন্য আমি কমেন্টের আশা করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।